বন্ধুরা, আপনারা কি জানেন তিব্বতের উপর দিয়ে কেন প্লেন ওড়ে না? একটি গ্রহ থেকে আরেকটি গ্রহের মাঝখানের দূরত্ব কিভাবে মাপা হয়? টয়লেট ব্যবহারের পর বেশিরভাগ কারা হাত পরিষ্কার করে না, ছেলেরা নাকি মেয়েরা? এবং প্রাচীনকালে মিশরে আগুন জ্বালানোর ক্ষেত্রে কাঠ না ফুরিয়ে কেন মমি ফোরানো হতো? এইসব প্রশ্নের উত্তর যদি আপনার জানা না থাকে তবে কোনো সমস্যা নেই, কারণ মহাবিশ্বের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি পৃথিবীর এমন কিছু ফেক, যা দেখে আপনি আরও একবার বুঝতে পারবেন যে আমাদের পৃথিবীটা আসলে কতটা রহস্যময়। তো মহাবিশ্বের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বিজ্ঞানীরা দুটি গ্রহ এবং নক্ষত্রের মাঝখানের দূরত্ব কি দিয়ে নির্ণয় করে? যেমন ধরুন পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যকার দূরত্ব। যদি না জেনে থাকেন তবে ভিডিওটি দেখতে থাকুন। আজকের তথ্য প্রযুক্তির বিশ্বে আমরা পৃথিবী এবং সূর্যের বা অন্য কোনো গ্রহের দূরত্ব নির্ণয় করার জন্য এখন আর শত বছরের পুরনো প্যারালাইসিস ব্যবহার করি না। এখন আমরা ব্যবহার করে থাকি রাডার টেকনোলজি, যার ফলে বিজ্ঞানীরা এখন খুব সহজেই একটি গ্রহ থেকে আরেকটি গ্রহের মাঝখানের দূরত্ব নির্ণয় করতে পারে। যখন পৃথিবী থেকে একটি গ্রহের মাঝখানের দূরত্ব নির্ণয় করার প্রয়োজন পড়ে, তখন বিজ্ঞানীরা রাডার সিস্টেমের মাধ্যমে সেই গ্রহে সিগন্যাল প্রেরণ করে এবং সেই গ্রহে সিগন্যাল পৌঁছতে এবং ফিরে আসতে যতটুকু সময় প্রয়োজন পড়ে সেই সময়কে ক্যালকুলেট করে বিজ্ঞানীরা মডার্ন টেকনোলজির মাধ্যমে দুটি গ্রহের মধ্যকার দূরত্ব নির্ণয় করে থাকে। আর এই সিগন্যালের গতি আলোর গতির সমান হয়ে থাকে, যার ফলে বিজ্ঞানীরা খুব সহজে যে কোনো গ্রহের মধ্যকার দূরত্ব নির্ণয় করে ফেলে। কোহিনূর ডায়মন্ড, যেটি আজ রানি দ্বিতীয় এলিজাবেথের মাথার মুকুটে বসানো রয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই কোহিনূর ডায়মন্ড সর্বপ্রথম ভারত উপমহাদেশে ছিল। কিন্তু দুঃখের বিষয়, এই কোহিনূর ডায়মন্ড চিরতরে রেখে দেওয়ার ক্ষমতা কারো হয়নি, যার কারণে সময়ের সাথে সাথে এই কোহিনূর ডায়মন্ডের মালিক বহুবার পরিবর্তন হয়েছে। এটি তৎকালীন ভারতের রাজা এবং মহারাজা সুলতানদের মাথার মুকুটে শোভা পেয়েছিল, কিন্তু পরে শিখদের শাসনামলে তারা ইংরেজদের সাথে চুক্তি করে এই কোহিনূর ডায়মন্ড তাদের হাতে তুলে দিয়েছিল, যার ফলে এই কোহিনূর হীরা মহারানী ভিক্টোরিয়ার মাথার মুকুটে স্থান পেয়েছিল। আর বর্তমানে এর অবস্থান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মাথার মুকুটে। আপনি কি কখনো ভেবে দেখেছেন তিব্বতের উপর দিয়ে কেন প্লেন ওড়ে না? তা জানার আগে আমরা তিব্বত সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তিব্বত হচ্ছে বিশাল বড় বড় পাহাড়ে ঘেরা একটি অঞ্চল। তিব্বতে থাকা বেশিরভাগ পাহাড় পর্বতের উচ্চতা 6,000 মিটারও বেশি হয়ে থাকে এবং তিব্বতে অবস্থিত এভারেস্ট মাকালো কাঞ্চনজঙ্ঘার উচ্চতা 8,000েরও বেশি। এবার আমাদের জানা দরকার একটি কমার্শিয়াল প্লেন কততম উচ্চতা দিয়ে উঠতে পারে। কমার্শিয়াল প্লেন সাধারণত একটি দেশ থেকে আরেকটি দেশে যাতায়াত করার সময় 8,000 মিটার উঁচু দিয়ে উঠতে পারে, কিন্তু তিব্বতে এমনও পাহাড় পর্বত রয়েছে যেগুলোর উচ্চতা 8,000েরও বেশি, যেটি যে কোনো প্লেনের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এছাড়া আমরা জানি যে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল 4 ভাগে ভাগ করা, আর আমাদের সবচেয়ে কাছের বায়ুমণ্ডলটি হলো ট্রপোস্ফিয়ার, যা ভূমি থেকে 7 মাইল উপর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, আর এভারেস্টের উচ্চতা 5 মাইলেরও বেশি। তিব্বতের পাহাড়ের উচ্চতা আমাদের অ্যাটমোস্ফিয়ারের এমন জায়গায় অবস্থিত যেখানে বায়ুমণ্ডলের নিচের স্তর এবং দ্বিতীয় স্তর একে অপরের সাথে মিলিত অবস্থায় রয়েছে, আর অধিকাংশ বিমান ট্রপোস্ফিয়ারের ভিতরে চলাচল করে। আর যদি কোনো বিমান ট্রপোস্ফিয়ারের উপর দিয়ে চলাচল করতে হয় তবে সেই বিমানকে অক্সিজেন অভাব সহ নানা ভয়ানক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। আর বন্ধুরা, এর মূল কারণ আরও সহজভাবে বলতে হলে বলতে হয়, একে তো তিব্বতে এভারেস্টের মতো বিশাল বিশাল পর্বতের দেয়াল এবং সেই সঙ্গে বায়ুমণ্ডল দুই স্তর দিয়ে চলাচল করতে হয়, আর এসব প্রতিকূলতা কাটিয়ে কোনো কমার্শিয়াল প্লেন যাতায়াত করতে পারে না এবং এই কারণে তিব্বতের উপর দিয়ে কোনো প্লেন উঠতে পারে না। আমরা রাতের আকাশের দিকে তাকালে সাধারণত অনেকগুলো তারাকে দেখতে পাই, কিন্তু আপনি কি জানেন আমাদের মহাকাশের সবচেয়ে বড় তারা কোনটি? আমাদের মহাকাশের সবচেয়ে বড় তারাটি হচ্ছে এটি, যার নাম বিওয়াই কেনেস মেজরিস। আপনি জানলে অবাক হবেন, আকাশের সবচেয়ে বড় তারাটি আমাদের গ্যালাক্সি মিল্কওয়ে গ্যালাক্সিতে রয়েছে। এই তারাটি আমাদের সূর্যের চেয়ে 2000 গুণ বড়, কিন্তু এই তারাটি আমাদের পৃথিবী এবং সূর্যের মাঝখানের দূরত্বের চেয়ে লক্ষ কোটি গুণ দূরে অবস্থান করে রয়েছে, যার কারণে এই তারাটি এত বড় হওয়া সত্ত্বেও তারাটিকে আমরা অনেক ছোট আকারে দেখতে পাই। এই তারাটি কেনিমিউ তারামণ্ডলের একটি অংশ, আর এই তারামণ্ডলে মোট 32টি তারা রয়েছে, যার মধ্যে 7টি তারা ভিন্ন, কারণ এই 7টি তারা নিজেদেরকে কেন্দ্রে রেখে বিভিন্ন গ্রহকে নিজেদের চারপাশে পরিক্রমা করায়। বন্ধুরা, মিশর এমন একটি দেশ যেখানে প্রায় মমি সংরক্ষণ করা জাদু কিংবা গুদামের সন্ধান পাওয়া যায়। মিশরে এমন একটি সময় ছিল যখন সেখানে এত বেশি সংখ্যক মমি ছিল যে সেখানে আগুন জ্বালানোর ক্ষেত্রে কাঠ না ফুরিয়ে মমি ফোরানো হতো, কারণ সেখানে কাঠের স্বল্পতা ছিল কিন্তু মমির স্বল্পতা ছিল না। বাসায় বাথরুম ব্যবহার করার পর আমরা সবাই হাত পরিষ্কার করে থাকি,
কিন্তু পাবলিক টয়লেট বা বাথরুম ব্যবহার করার পর বিশ্বের 42% পুরুষ এবং 35% মহিলা তাদের হাত পরিষ্কার করে না। আপনি কি কখনো খেয়াল করেছেন প্রতিদিন আপনি যে ইংরেজি শব্দগুলো লিখছেন তার মধ্যে কোন অক্ষরটি আপনার বেশি ব্যবহার করতে হচ্ছে? নিশ্চয় আপনি তা কখনো ভেবে দেখেননি। বিশ্বে ইংরেজি বর্ণমালা সর্বাধিক ব্যবহার হচ্ছে ই এবং সবচেয়ে কম ব্যবহার বর্ণ হলো কিউ। বন্ধুরা, আমাদের ভিতরে অনেকেই জানেন না যে ছেলেদের হার্ট বেশি স্পন্দিত হয় নাকি মেয়েদের। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে যে মেয়েদের হার্ট ছেলেদের হার্টের চেয়ে দ্রুত স্পন্দিত হয়। শুধু হৃৎপিণ্ডই নয়, মেয়েরা ছেলেদের চেয়ে চোখের পাতা বেশি দ্রুত ফেলে, প্রায় দ্বিগুণ। তো বন্ধুরা, আমাদের দেখানো ফেকগুলোর মধ্যে কোন ফেকটি আপনাকে বেশি অবাক করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এমন আরও অদ্ভুত ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।